কি চাইলেছেন কেলে গা? মনে করছেন আমি বিয়া করা বৌনি আর নাচতে নাচতে যাইতেছি? বল বল ধারণা, আমার এই কপালে বিয়া না, এই জন্য সবসময় ক্যাপ দিয়ে কপালটা ঢেকে রাখি। দেন না ভোর দিকে চাইলে কি সুন্দর। এই কিরে ঘুমটা ধরে সুসকে, আরে কাকুর একটু চেহারাটা দেখা দিল, সুন্দর চেহারাটা। হ্যাঁ দেখছেন কাকু কত সুন্দর, একদম ইন্ডিয়ান নায়িকা। ওই কাপ্তান মিয়া আবার পোলারে বিয়া করাইছে কবে? কাপ্তান মিয়া বিয়া করাবো? আরে কাপ্তান মিয়া কেমন কিপটা আপনি জানেন না, একই বিয়া করাইবো। হ্যাঁ এমন কিপটা মানুষ আপনি এই জীবনে দেখছেন? কাপ্তান মিয়া বিয়া করে না দেখি তো পোলারা নিজে নিজে কাম সারা ফেলাইছে, বিয়া করে ফেলাইছে। পোলারা যে বিয়া করে ফেলাইছে, কাপ্তান মিয়া কিছু জানে না। কাপ্তান মিয়া দুই পোলাই তো বিয়ার উপযুক্ত, কোন পোলাই বিয়া করছে, ননি না মাখন? আরে মাইনকারসি বাইটকে গেছে গা, এইখানে তো মাইনকারসি বাইটকে গেছে গা, রহস্য ঘেরা। এই প্রশ্নের উত্তর তো দেওয়া যাবে না কেন সুরভি? এই প্রশ্নের উত্তর কি দেওয়া যাবে, কওয়া যাবে? যাবে না, যাবে না কাকু। আপনি যেই কাম করতেছিলেন সেই কাম করেন, আমাকে কামে আমরা যাই। বাজনা দার বাজাও। মাইনষে দেখলে কি করবো, আমার শ্বশুর বাড়ির এলাকা না। ঠিক আছে ঠিক আছে, এইটা আবার কে দাবিয়া করে বলে আইতেছে? এই পোলারে তো জীবনে গ্রামে দেখি নাই, লগে আত্মীয় স্বজন নাই কিছু নাই, এটা আবার কেমন বিয়া? কি কথা মনি, আপনি মনে হয় কিছু জিগাইবেন? আপনার চক্ষু দুটা কেমন জানি খাম খাম করতেছে। কিছু যদি জিগাইতে চান তাহলে ফাটাফাট জিগাই ফেলান, নতুন বউলু এত বেশিক্ষণ কথা বলা যাবে না, বুঝেন না? আপনি তো আমাকে গ্রামের পোলা না, আপনার তো আমাকে গ্রামে কোনোদিন দেখি নাই। আপনার বাড়ি কই, গ্রাম কোনটা? মার কাসেম, এটা আপনি কি শুনাইলেন? এই গ্রামের হগল পোলার মুখ কি আপনি মুখস্ত? কাউরে ছাড়েন নাই, হগল তো এই বাজার ছেড়ে দিয়েছেন নাকি? আপনি আমাকে গ্রামে এসে আমার ফালতু কথা কইতেছেন, আপনার তো সাহস কম না? এই আপনি জানেন আমি কেডা কোন বাপের বেটি? আমি কার সাথে আমার বিয়া ঠিক হইছে আপনি জানেন? মাফ চাই গো বোন, মাফ চাই, আমার ভুল হয়ে গেছে গা। বোন রে, এই গ্রামের মানুষ তে রসিকতা বুঝে না, মনের মধ্যে যে কোনো রসকস না এটা আমি বুঝি না রে বোন। সা দেখি আর এই গ্রামের পোলারা আমাকে গ্রামের মাইয়ারে বিয়া করতে চায়, এখন তো বুঝছি। ডঙ্গের কথা আর পায় না, আমাগো গ্রামের কোন পোলা গ্রামের বাইরে গিয়া বিয়া করে না। দেখাইতে পারবেন একটা পোলা? কইতে পারবেন কোন পোলা যে গ্রামের বাইরে গিয়া বিয়া করছে? আজকা মার কাছে কই কি ওই সুরুরি কই কি রে, গুমটা দিয়ে থাকলে চলবে রে, গুমটা না সরা সরা তোর চেয়ার এখান থেকে আইবে। দেখছেন এই মেয়ে কি আপনাকে গ্রামের মাইয়া? এই মেয়ে হলে আমাকে গ্রামের মাইয়া, বউ হইয়া আপনাকে গ্রামে আইছে। বউ হয়ে আইছে তো কি হয়েছে? হ্যাঁ আমাকে গ্রামের কোনো পোলা তো আর তারে বিয়া করে নাই,
বিয়া তো করছেন আপনি। তবা 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 তবা, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আপনারা কি শুনলেন না ভামুনি? সুরভি আপনি গ্রামের পোলার বউ, আমি হ্যার শ্বশুর বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য শুধু আসছি। যার বউ তার হাতে আমি তুইলা দিয়া সুন্দর করে কেলকেলায় আমগো গ্রামে আমি চলে যাব গা। আলু ভাই চলো তো, তুমি হ্যাঁ খারাপ হয়ে মায়ের লগে প্যাসার ভাবতেছো কেন? চলো দেরিয়ে যাইতেছে, চলো বহিন আসো। আরে এই যে আপনি কোন বাড়ির বউ, এই গ্রামে কে বিয়ে করছে আপনি একটু কইয়া যান। ওই কাপ্তান মিয়াকে চিনেন? কাপ্তান তো চরে চিনুম না কেন, আমাগো ননি ভাই মাখন ভাইয়ের বাপ। আমার তো চিনে না, আমার নাম মনি, ঘরে দুই দুইটা বিয়ার উপযুক্ত পোলারে থুইরা হ্যায় নিজে বিয়া করছে। তুমি তো আইসো আমার ঘর বাড়ি নিয়ে যাও না লেগা, আসল কাম থুয়া রাস্তায় মায়া দেখলে খাড়াই যেতেছো, কাহিনীটা কি? ঘর বাড়ি যাও না কি প্যাসটা লাগাই দিলা। আমার লাশ পড়ছে, আমি খুন হয়ে গেছি, খবর পাও নাই তুমি? কি যে করোনা মনি বেগম, আমি তো শত্রুর ধরা হয়ে গেছিলাম, খুনের কথা কেমনে কয় নাকি? হ্যাঁ খুন হলে তুমি আবার আমার লাগে কথা কও কেমনে? আমি যে খুন হয়ে গেছি সেটা তোমার বিশ্বাস হইতেছে না? না দূর পাগল, মরা মানুষ আমার মোবাইলে কথা কইতে পারে নাকি? কি যে করোনা মনি বেগম, ভূত হয়ে গেছি, ভূত ভূত হয়ে কথা কইতেছি তোমার লগে। মা কই কি, আমি কি তাহলে ভূতের লগে কথা কইতেছি? তাহলে রাহি, খবরদার খবরদার মোবাইল রাখবি না, মোবাইল রাখলে এবার কিন্তু আয়া সত্যি সত্যি ঘর মটকায় খামু। ওরে আল্লাহ রে আল্লাহ রে, রক্ষা করো বাবু, রক্ষা করো। বিয়ানে জারে ভালো দেখে এলাম, হাত কসলে আদর করে দিয়ে এলাম, দুই ঘন্টার মধ্যে সে ভূত হয়ে গেল কেমনে? ওরে আল্লাহ রে আল্লাহ, আমরা রক্ষা করো আল্লাহ। তুমি আমারে খুন করছো তুমি? আল্লাহর দোহাই লাগে, তোমার লাগে আমার দুই বছরের প্রীতির কসম, এরকম একটা মিথ্যা ঘটনা তুমি রটাই দিও না রে সোনা ওমনি। তুমি জানো না আমি থানা পুলিশ ডরাই। আমি তোমারে কতদিন কইছি ননি ভাই যে আর দেরি করো না, আমার লগে যতদিন মাই আছে সকলের বিয়া হয়ে গেছে, আমি তোমারে কই নাই যে আমার বিয়া করে তোমার বাড়িতে নিয়ে যাও। এত তাড়াতাড়ি মহিলা যে ভূত হয়ে যাবা, সেই সিগন্যাল যদি আমি আগে পাইতাম তাহলে তোমারে কত আগে বিয়ে করে ফেলাইতাম, বুঝো না কেন? চুপ করো তুমি, বিয়া না করে খালি হারা জীবন বিতলামি করলা তুমি আমার লগে। আরে বাবারে করুম তো করুম তো। ওরে সোনামণি, কটা দিন সময় দাও না, তুমি বাবারে চিনো না, যে বাবায় নিজের পোলারে ব্যবসার লেগে টাকা দেয় সুদে, সেই বাবা বিয়ের লেগে টাকা দিব তুমি কও? শোনো শোনো, নতুন একটা ব্যবসার প্ল্যান করতেছি, ব্যবসাটা খালি একটু শুরু করবার দাও। বিয়ার উপযুক্ত মাইয়ারে বিয়া না দিয়া, বিয়ার উপযুক্ত পোলাগো বিয়া না করে, তোমার বাপ যে নিজে বিয়া করে নিয়ে আইলো বাড়ি। হ্যাঁ এটা কি উনাইলা? হ্যাঁ বাবা এই মাসে বিয়ে করব, কি কর তুমি, মাথা খারাপ হয়েছে তোমার, কি কি উনাইলা তুমি? হ্যাঁ আমি নিজের চোখে দেখছি, একটা মাইয়া বউ সাইজে গেল তোমাকে বাড়ি, বাস নারা অস্থা হনা শুনে যাইতেছে, আমি আর সহ্য করতে পারতেছি না, তুমি আমারে গোরু স্থানে নিয়ে দাফন দিয়া দাও। ওরে ওরে সোনামণি, আমি অক্ষুনি আইতেছি, আমি অক্ষুনি আইতেছি, প্লিজ অক্ষুনি। এই এই বাদি নগর গুড়া, এই খেলা গলা বাদ, এটা আমার গুড়া।
তুই মা লয় কত কষ্ট সময় নষ্ট করবা না তুই আসলে কিচ্ছু বুঝছ না হারা জীবন খালি আলু ভাই কয়া বিয়া করলে আরেক পোলারে আমার কত তো চিন্তা করলি না হারাটা জীবন কি আমার মুঝে পড়ে হ্যাঁ আমার পাও বিষ করতেছে মাথারও ঠিক নাই ওই বাড়ি থেকে কি জ্ঞান সামনে পড়লো কোনো ঠিক আছে বাড়িতে না সাউন্ড পর্যন্ত কিছুই বুঝতে পারতেছি না বুঝো না কেন তুমি দুইটা মিনিট দুই মিনিটের বেশি দুই সেকেন্ডও নিব না ওরে আল্লাহ রে দেখছ কেমন করে আমার দিকে চাই রেছে চোখগুলি মনে হইতেছে হরিণী চোখ একদম সামনে দেওয়া সাক্ষর মতো আমার মাথাটা কিন্তু গরম হয়ে যেতে চালু ভাই কি ভাই আপনার বউ ফিস ফিস করে আপনারে কি কয় তোবা 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 কি কয় এটা তুমি ও আমার বউ তো যাবো কোন দুঃখে ওর হাজবেন্ড আছে না কই আপনার ছাড়া তার কারো দেখতেছি না কাহিনি কি কাহিনি পরে কম নেই আগে ওর হোর বাড়ি তাই কাহি এরপরে তোমাকে বাড়ি তেমন নেই ও মা বুড়া বেটা কয় কি হ্যাঁ আর কাশেম কয় কি আমার কো বুড়া বেটা আমি তো অনেক বিয়েই করি নাই বুড়া বেটা কো কোনাক কেলে হ্যাঁ আপনি আমগো বাড়ি আইবেন করলেন কে আমি কি আপনার আমগো বাড়ি আইতে কইছি তুমি না কাহিনী শুনতে চাইলে বাড়িতে না এসে কাহিনী কম কেন বোকামি দুষ্ট কিছু বোঝে না নাম কি আমার নাম জানানোর দরকার নাই আমগো বাড়ি আহনেরও দরকার নাই ওই মায়া কোন বাড়ির বউ হইডা কোন কাপ্তান মিয়া চিনো তুমি চিনম না কে আমগো মাখন ভাইয়ের আব্বা না কাপ্তান মিয়া আজকা এই তো চিনা গেছ গা একজন তো আমার পুরো কথা না হইন না আমারে কাপ্তান মিয়ার বউ মনে করে দৌড়াই গেল গা তুমি আবার আমারে কাপ্তান মিয়ার বউ মনে করো না আমি কাপ্তান মিয়ার বউ না কাপ্তান মিয়ার পোলার বউ কও কি কাপ্তান মিয়ার কোন পোলে তোমার বিয়ে করছে ননি ভাই না মাখন ভাই সেই কথা তো তোমার জানানোর দরকার নাই আলো ভাই লও যাই আও তোমার কথা শুনে তো মনে হইতেছে তোমার নাম মালা তাই না তুমি কেমনে জানলা আমার নাম মালা ছোটবেলা থেকে তো মাখন মেয়েরা অনেক জ্বালাইছে মানুষটা ভালো দেখা হ্যার মাথা খাইতে পারো না আর সে চেষ্টা করিও না ওই বাড়ির বউ হওয়ার স্বপ্ন আর ভুলেও দেখো না আমি কে পড়া আমলকে তোমগো বাড়ি আলো ভাই হ্যাঁ কি হলো আপনারা বাজান না কেন ভাই আস্তে কত করে মাছ চলে যাবে ভাই মালা কও তুমি আমার লোকে কেন তোমার দুশ্মনী করলো মাখন ভাই আমি তোমার কি ক্ষতি করছি আমি তোমার বারো হাতে চাই দিছি মালা মানে আমি কি কইছি তোমারে যে বারাবাতে কোনোদিন খাই দিছো তুমি তুমি সারা জীবন আমারে ভাত মাইকা খাওয়াইছো কে ভাই তাহলে এই দুশ্মনী কেন করলো আমার লোকে কেন আরেক মেরে কইলা যে আমি ছোটবেলাতে তোমারে জ্বালাই কেন কইলা যে আমি তোমার মাথা খাইতে চাই আরে কি আবল দাবল কথা কইতাছ আমি আবার এইসব কথা কারে কইলাম কোন মায়েরে কইলাম যেই মায়েরে বিয়া করে এখন বাড়িত পাঠাইলা বাদ্য বাজনা বাজায় পুরো গেরাম কাপায় যেই মায়া তোমার বাড়িত গেল ওই মায়ে তোমার বউ না ওই মায়েরে তুমি বিয়া করো নাই যাও মালা মেজাজ কিন্তু বহুত খারাপ হইতাছে এসব কি কইতাছ তুমি কোন মায়া বাদ্য বাজনা বাজায় আমগো বাড়ির দিকে গেল আমি তো কিছুই বুঝতাছি না হ এখন তো তুমি কিছুই জানবা না একটা ভাজা মাছ দিলে কইবা ও মা ভাজা মাছ উল্টা খাই কেমনে আমি তো ভাজা মাছ উল্টা খাইতে জানি না তোমারই আমার চিনা হয়ে গেছে মালা তুমি কার কাছে কি হই না কি কইতাছো তুমি আমি কারো কাছে কিছু শুনে আবল দাবল কইতাছি না আর আমি মানুষের কাছ থেকে শুনে আবল দাবল কই না মাইয়া না এটা তুমি ভালো করে জানো তুমিও খুব ভালো করে জানো আমি কেমন পোলা কিছু লাগবে নাকি ভুল করছি তোমারে বিশ্বাস করে আমি ভুল করছি আমার চোখের সামনে দিয়ে ওই মাইয়া তোমগো বাড়িতে যায় আর আমারে কয় বহু চালাইছো মাখন রে মাখনের বউনের শব্দ ভুলেও দেখো না কোন মায়া কইছে তোমার এইসব কথা তুমি জানো না কোন মায়া কইছে আমার লগে চিকনে গাদ্দারি করে এখন তুমি সাধু সাজো আমার লগে বেইমানিকরণের ফল তুমি কিন্তু হাতে নাতে পাইবা আমি তোমারে ছাড়ুম না তো কেমনে ছাড়বা আমি তোমারে ছাড়তে দিলে তো মাখন ভাই ও মাখন ভাই
আমি তোমারে ছাড়তে চাই না মাগন ভাই। আমি এখনই আইতাছি মালা, এখনই আইতাছি। তোমার যতক্ষণ মন চায় তুমি আমারে ধরে রাখো, আমি তোমারে জীবনেও কব না তুমি আমারে ছাড়ো। আহো মাগন ভাই আহো, খালি একবার যদি তোমারে ধরতে পারি আর জীবনেও ছাড়ুম না। আমি অক্ষুনি আইতাছি মালা, আমি অক্ষুনি আইতাছি। এটা তো বিয়ের বাজনা, এই দিনে আবার কে আকারে বিয়ে করলো? করুক গা, যাগো মনে ফুটতে লাগবে আর বিয়ে করুক। আমার বাজানোর চোখে তো সানি পড়ছে, দিন দিন যে আমার বিয়ের বয়সটা পার হয়ে যেতেছে বাজান তো দেখাও দেখো না। সময় মতো বিয়া হইলে এতদিন কি ব্যাপার? বাজনা কি আমার ঘরের দিকে আইতেছে? আপনার ভাই আমার বোনের বিয়ে করছে, এই আনন্দে দুজনে কোমর ধরে নাচবো, একটা রোমান্টিক হবে। মাথা পুরা আলাই দেবো বিয়াই, আমার নাম আলফাসুদ্দিন আলু, আমার লগে নাচতে দেখবেন খালি বালু। আমার তো চোখে মুখে বালু ধরার দরকার নাই। তোর কোন গ্রামে আমার এই বইনটারে বিয়া দিলাম? এই গ্রামের একটা মাই অরসিকতা বোঝে না, দললেই খালি ব্যাং মাছের মতো পিছলায় যায়। এই যে আমার কোন ভাইয়ের লগে আপনার বোনের বিয়ে হইছে, আপনি এটি কি কন? হ্যাঁ আপনি ভুল করতাছেন, আপনার বাপের নাম কাপ্তান মিয়া না? হ আমার বাবার নাম তো কাপ্তান মিয়াই। তোমার একবার নাম ননি আর একবার নাম মাখন না? হ ভাই গো নামও তো ঠিক আছে, আমি তো তোমার নামও জানি, তোমার নাম পেয়ারা না? কেমনে জানো? তোমার ভাই আমার স্বামী লাগে, আর আমি তোমার নাম জানবো না? আমার কোন ভাইয়ের লগে বিয়ে হয়েছে তোমার? কি হলো, চুপ করে থাকলা কেন? কও আমার কোন ভাইয়ের লগে বিয়ে হয়েছে তোমার? বাটপাড়ি করার আর জায়গা পাও না? না 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 না, পেয়ারা বেগম সে কোনো ধরনের কোনো বাটপাড়ি করতেছে না, সে শুধু তার প্রাণপ্রিয় স্বামীর নির্দেশ অক্ষর অক্ষরে পালন করতেছে। ফাইজলামি করেন আমার লগে? কি নির্দেশ দিছে তার স্বামী? তোমার বাপ যে এক নম্বরের খাইসটা, মানে কিপটা, এটা তো তুমি ভালো করে জানো। এই যে দাও, তোমার বাপের চোখের সামনে তোমার সোনার যৌবন চৈলাপুরা সার্কেল হয়ে যেতেছে, তারপর তোমার বিয়া দিল না। কেন দিল না? কারণ তোমার বিয়া দিলে তোমার বাপের টাকা খরচ হইব, বুঝো না? আপনি আবার এর মধ্যে আমার কথা আনতেছেন কেন? তোমার আর মনে কেলি গা, কারণ হলো তোমার যেই ভাই সুরভীরে বিয়া করছে, সুরভীর আমার কাছে পাঠানোর সময়, মানে আমারে দিয়া তোমাকে বাড়িতে পাঠানোর সময় প্রতিজ্ঞা করে কয়ে দিছে, কোনোভাবেই যেন ওই ভাইয়ের নাম এই বাড়িতে না বলি। কারণ হলো তোমার বাবা যে খাটাসের কাটা, মানে যে কিপটা কিপটা না মনার সাথে সাথে তো এই বাড়ির থেকে বাগাই দিব ভাই গাইয়া। আপনারা কি আমার বলদ মনে করছেন? হ্যাঁ আপনাকে কোনো কথাই আমি বিশ্বাস করি না,
একটা মাইয়ারে সালাকি করে আমাকে বাড়ি ঢুকায়া কইলেন এটা তোমার ভাইয়ের বউ, আর লগে লগে সে আমার ভাইয়ের বউ হয়ে গেল। হ্যাঁ অসম্ভব। এটা কি আবিয়ান? আবিয়ান আরে যাও কই তুমি? হ্যাঁ আলে ওয়ান একটা কথা খালি শুনেন, আপনি আমার পিছনে দেখাছেন কেন? আপনি আমার কথা তো শুনেন, কথা দিলাম আর আসবো না। কি কথা হলো? আমি আপনার কোনো কথা তো শুনুন না। আমার মতো একটা ঝিঙ্গি মায়া বাড়ির মধ্যে পোস্তাছে, তারে বিয়া না দিয়ে আমার ভাইরা বিয়া করে বউ নিয়ে আইবো বাড়িতে, এইটা তো মানুন না। আপনি কথা, এই যে মোবাইল টিপে তো কোনো লাভ হবে না, আমার কথা শুনেন, আখেরে আপনার ফল পাবেন। এই যে আমার যে ড্রেস দেখছেন, স্মার্ট ড্রেস, আপনি এর চেয়ে ভালো ড্রেস পরাবো। আয়নার সামনে নিজে দাঁড়া নিজেকে চিনতে পারবেন না, এ কি আমি না অন্য কেউ, বুঝতে পারছেন? বড় ভাই কই তুমি? ভাই বেড়া কি নাকি প্রবলেম হয়েছে? মনে এসব কি কইতেছে? কোন মাইয়া নাকি বউ সাইজে আঙ্গু বাইতে ঢুকছে? খালি বউ সাইজে ঢুকছে নি, বাদ্য বাজনা বাজায় ঢুকছে, আর লগে ওই সেমনির একটা ফটকা ভাই আইছে, কথা নাই বার্তা নাই, ধাম করে আমার কোমরে হাত দিয়া কয় আসেন বিয়ার নাসি। হাল্লা তোবা তোবা তোবা, অবস্থা কোন লাগ সাংঘাতিক প্রবলেম, ঠাডাই হাজার পুত্র গেলে তো তাম্বুর দাস না কেন? এই আমার কাছে দাও তো। এই বিয়ার আই তুই জানিস না আমি তোর ভাইয়ের পিছনে কতদিন ধরে ঘুরতাছি? খালি তোর ভাইরে বিয়া করুন দেখা কতটি বিয়ার মতো ফিরাই দিছি। হ্যাঁ আর তোর বাপ কেমনে পারলো তোর ভাইরে বিয়া না দিয়ে নিজে বিয়া করে ফেলাইলো? বাবা বিয়া করছে কেনা কইলো? বিয়া তো করছে ভাই। আমি কি বললাম? কবিরা আপনার যে একটান যে কই আমি উঠে পেলাম, আপনি চিন্তা করতে পারতেছেন না কিন্তু। হ্যালো ছোট ভাই। হ্যাঁ ছোট ভাই, এই কামটা তুমি কেমনে করলা? আরে এখন কথা কইতে পারম না, একটা জরুরি কাজে ব্যস্ত আছি, বাইতে কত কমনে পড়ে। না না তুমি কথা যেতে পারবে না, তুমি বহো। আরে আর ওই মেয়ের দাঁড়ের কাছে তুমি যেতে পারবে না। আমি যাইতেছি না তো, এই যে ফোন কেটে দিছি, তুমি চুপ থাকবে না ঠাকুর তো পানি ঢালি। আরে হাতটা সারো না, আমি তোমার সারুম না তো। আরে পানি দেবো না? না 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 তুমি বয়া থাকো। আরে কি রে, আমি এখন ছুটু না। ওবি আবার কারে ফোন করেন? আচ্ছা আপনি নিজেরে কি মনে করেন, আমার মতো এরকম একটা স্মার্ট ছেলে এই গ্রামের মধ্যে আছে? আপনার গ্রাম আছে? তোর বাবা ফোন ধরে না কেন? বাবা ও বাবা, তোমারে মোবাইল করতে করতে আমার হাতের আঙ্গুল বিষ হয়ে গেছে, মোবাইল ধরো না কেন? এই এসব কি হলো বাজারে? এই বাদ্য বাজনা বাজায় বলে কোন এক মাইয়া ঢুকছে বাড়িতে, কথা কি সত্য? একদম 100% সত্য কাকু। আপনি ভিতরে গিয়ে আপনার বৌমার আশীর্বাদ করেন, দেখবেন আপনি। তাহলে আমি আর তুমি কেনা? আমার পরে আমি পড়ে যাবো, আপনাকে বাসায় চলেন, বাড়িতে চলেন, আসেন আসেন। কি আমার থামে আছো কেন? বাদ্য বাজাও। খবরদার বাদ্য বাজনা বাজাবো না আমার বাড়িতে। এই বাদ্য বাজনা বাজাবো না, কাকু বলছে ওখানে বসো খাবার চলে আসতেছে। ওই শুনে বেশ শুনবে কে তো শ্বশুরও পাইছে, জলদি করে সালাম দে। ওই খবরদার আমার কোন পোলায় বিয়ে করছে তোমারে, নদী না মাখন? মাথা নিচা করো কেন, কথার জবাব দাও। আমার পোলা তো দুইটা, তোমারে তো আর দুইজনই বিয়ে করে নাই, নাকি দুইজনই করছে? না একজনই করছে। জি ছোটটাই করছে না বড়টাই করছে? ওই চোরটার দিকে চাও কে? এটা আপনি কি বললেন কাকু? আপনি আমাদের চোরটা কইলেন? আপনারা তো চোখের ডাক্তার দেখা দেব কাকু। আপনি জানেন কত মাইয়ার মাইয়ার বাপেরে আমি ঠেকা রাখছি? আমার এই ড্রেস দেখেও তো আমার উপর ঝাঁপাই পড়তে চায়। আমি কোন রকম তাকে ঠেকা রাখছি আর আপনি আমার চোরটা করে ফেললেন। খুব মান করছি কাকু, খুব মান করছি। ওই তুমি তুমি আমার চোখের সামনে থেকে যাও। দেখেন কাকু, আপনি কিন্তু আমার ইজ্জতের উপর একের পর এক হামলা করে যাইতেছেন, পাঞ্চার করে দিতেছেন। আপনার ছেলে আমার হাতে পাওয়া ধরছে দেখা আমি আপনার বাড়িতে আইছি, নাহলে আপনার মতো মানুষ আমার মতো মানুষকে দাওয়াত করে এই জায়গা আনতে পারতেন না। টাইম নাই, বিজি। ওই মিয়া আমার পোলা তোমারে কেন আইতে কইছে? কেন আইতে কইছে আপনি বুঝতাছেন না? আপনার পোলা এই মায়াটারে বিয়া করে কয় আমার পক্ষে বউ নিয়ে আমার বাপের সামনে কারণ সম্ভব না। আমার হাতে পায়ে ধরে কয় ভাই আমার বউরে যদি একটু বাড়িতে নিয়ে যাইতেন কি আর করবো, একটা মায়ের জীবন না নিয়ে আহি কেমনে লয়ে এলাম। ভাই তুই আমার বাড়িতে বাইর হ। কাকু আপনি কিন্তু বার বার আমার ইজ্জতের উপর হামলা করতেছেন। ভাই তোর বাড়ি থেকে বেরিয়ে যেতে কইছি না? বলছ না? আব্বা আব্বা আপনার আল্লাহ দোহাই লাগে আব্বা। ভাই খবরদার আমার আব্বা কইবে না।
আব্বারে আব্বা ডাকুন না তো কি ডাকুন? আপনার পোলা আমার স্বামী না? আমার স্বামী যারে আব্বা ডাকে আমারও তো তারা আব্বাই ডাকুন লাগলো। আমার কোন পোলা তোমার স্বামী লাগে? কোন পোলা তোমারে বিবাহ করছে সেই কথা কও না কেন? কইতে তো আপনার পোলা নিষেধ করছে আমারে, কেমনে কই এই কথা? স্বামী নিষেধ কি অমান্য করা উচিত? তামসা করতেছো আমার লোকে, তামসা করতেছো? না না, সুরভি তামসা করতেছে না, সুরভি সত্যি কথাই বলছে। আপনার পোলা আপনারে ডরায়। বিয়া করছে বললে আপনি বলে বাড়ি থেকে তারে বাইর করে দিবেন? আচ্ছা কাকু, আপনি বলে এই অঞ্চলের এক নম্বর কাঞ্জুস, দুইটা টাকা আপনি খরচ করলে বলে আপনার চান্দি মান্দি গরম হয়ে যায়, সত্যি নাকি কাকু? তোরে কিছে তোরে তোরে আজকা কাকু, তোরে তোরে কাকু কিছে আমারে কোন, আমি আপনি ছেলে মত আমি কাকু কিছে কাকু কাকু ঘরের ভিতর ঢুকায় তোমার খরচ দিছে বাড়ায়া, অনবরে আমারে বিয়া করে তোমার খরচ আরো বাড়াই দিতে চায়। আমি তো পকেট ভর্তি টাকা লইয়া বেরিয়েছি, হ্যাঁ দিয়ে মুখ খরচ আপনি তো জানেন না আমার বাবা খালি টাকা কামায়, জীবনেও টাকা খরচা করে না। কতদিন মুরগির মাংস খায় না জানেন? কোনদিনও বাজার থেকে একটা মুরগি কিনে আনে না। আমি যদি মুরগি পালি একটু বড় হইতে না হইতে খপ করে ধরে নিয়ে বাজারে বেচতে দেয়। কোন কি এ তো পুরাই কাশেম, আপনার বাবা তো দেখতেছি পুরা খাটাস প্রকৃতি, কৃপণ প্রকৃতির লোক খুব। একবার কি হয়েছিল জানেন? কি হয়েছিল? আমার কঠিন জ্বর আইছিল, কঠিন জ্বর, আমার তো পুরো মুইরা যাওয়ানেরই দশা। পাড়া পুষি সব সুইটা আইসা আমার বাজারে কয়, ও কাপ্তান মাইয়ারে ডাক্তারে কাছে নাও না কেন, এই জ্বর তো আজ যাইলো মাইয়ার জান কবজ করব। জান কবজ করছিল যার বুকের মধ্যে এরকম কষ্ট, তার যদি আমি জড়ায় না দুই না তার কষ্ট লাগব না করি তাহলে তো আমার পা বইব। তারপর তুমি যদি কষ্ট করে থাকো আমার মাফ করে দিও, ভুলে গেছো। আপনি একটু বেশরম, একটু শরম নাই আপনি। তোমার দায়িত্ব তো সব আমার, তুমি আমার উপর তোমার দায়িত্ব ছেড়ে দাও। আচ্ছা সত্য কই রাখুন তো, আমার কোন ভাই ওই মায়ারে বিবাহ করছে, বড় জন না ছোট জন? সত্যি করে করলে তো তুমি আমার বিশ্বাস করবে না। সত্যি করা কই, আমি কিছুই জানি না কে বিয়ে করছে। আসলে ঘটনাটা হয়েছে কি, আমার তিলটা তো একদম নরম, কোনো মায়ের কষ্ট আমি সহ্য করতে পারি না। সুরভি হঠাৎ আই আমার কয়, ও ভাই ভাই গো আমার স্বামীর বাড়িতে আমি যাবো, আমি একলা যাইতে পারবো না, ভাই গো আমার লইয়া যান, আমার আর কষ্ট সহ্য হয় নাই, কোনো আগ পাশ চিন্তা না করে আমি মরে নিয়ে আয় পড়ছি, আমি কিছু জানি না গো বোন। আপনি একটা বাটপর, আপনার আমার চিনা হয় না। না না আমি বাটপর না, বিশ্বাস করো। ও বেড়া বেড়া আমার দিলটা একেবারে ফিটকিরি লাগি স্বচ্ছ। এই যে আমি কই কে বাবা, ওরে খোদা রে ফিতা কোন না জায়গা পাইলি না রে আল্লাহ। ও বেড়া কেলা কই তোমার ভাই দেই বেড়া কই গেল বেড়া বেড়া বেড়া। আমার মান সম্মান কিছু রাখছে তুমি? হ্যাঁ
এতদিন আমি কতটি বিয়ে ভাঙছি তোমার লেগা আর হলুতাছি যে তুমি নাকি আগেই বিয়ে করে ফেলেছো ওয়ালা আরে আচ্ছা তুমি পোলা বানের মতো কেন এই কথা কইতেছো তুমি কেন এই চিন্তা না করলা যে তোমার রাইখানে একটা অন্য মানুষের বিয়ে করুম কেন চিন্তা করলা আমি নিজের চোখে দেখছি ওই মায়ারে বসাই যা তোমাকে বাড়িতে যাইতে সত্যি করে কও তুমি বাড়িতে যাইতে যাইতেছো কিসের জন্য ওই বাড়িতে কি দেখতে যাইতে যাইতেছো তোমার মনে এমন উথাল পাতাল করতেছে কিসের জন্য আমার তো মাথা গরম হয়ে যাচ্ছে ওরে পাগলি ওরে তুমি কেন পাগলামি করতেছো ও বুড়া পোলা পানের মতো কেন করতেছো তো অবুঝকার তুমি আমি এমনই আমি নিজের চোখে দেখছি বাদ্য বাদ্য বাজাইয়া ওই মাইয়া তোমাকে বাড়িতে পৌঁছাইতে যাইতেছে ওরে আল্লাহ রে আল্লাহ উরে মুখা আমি বিয়া করি নাই রে সোনা আমি বিয়া করি নাই তাহলে পরে তুমি বাড়িতে যাওয়ার জন্য অস্থির হয়েছো কেন উরে আল্লাহ রে আল্লাহ কেমনে বুঝা আচ্ছা আমি বাড়ির বড় পোলা আমার একটা দায়িত্ব আছে না কোন মাইয়া কোন মাইয়া বাড়িতে আসলো বিয়ার বাদ্য বাজনা বাজাইয়া এটা আমার দেখুন লাগবো না প্রবলেমটা কি ওই মাইয়ের কি উদ্দেশ্যে কি চায় এটা আমার জানুন লাগবো না হ্যাঁ আমার দায়িত্ব আছে না আর ওই মায়া যদি খাপ করে তোমার হাত ধরে তোমার বুকের মধ্যে মাথা রেখে বলে তখন আমি কি করু উড়ি বুকা মাইয়া এরকম খপ কইরা এরকম খপ কইরা হাজারবার তোমার হাত ধরছি বুকের মধ্যে লেপটাইয়া ধরছি কোন লাভ হইছে লাভ হইছে আব্বাই কি আমারে তোমার লগে বিয়ে দিছে দিছে কও কোন লাভ হইছে এখন আমার দারুণ লাগবো মাইয়া কি চায় তোমার যদি যাইতে হয় আমার লাশের উপর তো তোমার যাইতে হইব আর নালে তুমি এক কাম করো আমারে গলায় ফাঁস দিয়ে গাছে ঝুলাই দিয়ে তারপরে তুমি যাও যাও তুমি যাও যাও ও মানে বাবু বাড়ি দেখো না তুমি আহো ভিতরে আহো ভাই ও ভাই তুমি এখানে বসেছো তোর ভাই তো এখানে এক মিনিটও থাকতে চাইতেছে না এখনই চলে যেতে চাইতেছে ও তো জোর করে এখানে বসাই ধরছি ও ভাই সত্য করে কত ওই মায়ারে তুমি বিয়া করে পাঠাও নাই তো বাড়িতে এই তুই আমার দিকে তোসস কেন তুই এই ছেলে দেখছিস না ওই ছেলের কাছে জিজ্ঞেস করতে পারছ না 100 বার জিগাইছি 1000 বার জিগাইছি খালি কি আমি একলা জিগাইছি বাজানে ও জিগাইছে ওই মায়া তো কিছুতেই কইতাছে না ও কার বউ ও স্বামী বলে ওরে মানা করছে স্বামীর নাম মুখে আনতে প্রবলেম চল কি চল এই কাম দিলে মাখনে বসে আমি তো ওই শরীরে জীবনে দেখি নাই ওই শরীরে আমি বিয়া করুম কেমনে তাহলে বলে তুমি এখন মাকনের বন্ধু মাকন মেরে বন্ধু হইনি এখন বন্ধু বাইট 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 ভাইজান ভাই কও এই মাখন এই এই এইটা তুই কে কাম করলি মাখন আমি কি করছি বিয়া করবার মন চাইছে করছস প্রবলেম নাই বাড়িতে বউরে পাঠাইতে মন চাইছে পাঠাইছস তাতে কোনো প্রবলেম নাই কিন্তু বউয়ের কাছে স্বামীর নাম কইতে নিষেধ করছো কেন এর মধ্যে প্রবলেমটা কি অসুবিধাটা কোথায় কেনাই নিষেধ করছে এসব তুমি কি কইতেছো ভাইজান বিয়া করছো তুমি আর আমার নামে চালাই দিতেছো কোন প্রমাণ আছে তোমার কাছে কোন আককালে তুমি আমার কইলে আমি বিয়ে করছি আমি অন্য চুরু না তুই বিয়ে করলে কেন করছে তুই বিয়ে করছস তুই বিয়ে করছস তুমি ছাড়া তো আর কেউ নাই বিয়া করার আমাকে তো আর কোনো ভাই নাই যে বিয়ে করবে তখন তোর কিন্তু অনেক প্রবলেম করতেছস তোর কিন্তু অনেক চালাকি করতেছস ছোট ভাই হইয়া বড় ভাইয়ের সঙ্গে চালাকি করতেছস এই বেড়া তুমি কিন্তু আমি সহ্য করবো না এই বেতন তুই আব্বার কাছ থেকে শিক্ষা গ্রহণ করছ না বেতন দেখো ভাই 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 বিবাদ করণের কোনো কাম নাই তুই ভাই একসাথে হই হইয়া ওই মায়ের সামনে খারাই তারপরে জিগাই তুমি কার বউ আমার নাকি তোমার চল চল আমি আর ভাইজান ওই মায়ের সামনে গিয়ে খারাই ওই তো স্বামীর নাম না কই আমগো লাগে সবার লাগে চালাকি করতেছে ওই মেয়ে কোনো চালাকি করতেছে না তুমি আমার লাগে চালাকি করতেছো এই ঘর থেকে তুমি এক কথা নিতে পারবে না চুপ করে বসে থাকো ওমালা ওমালা তুমি আর আমি কি আলাদা কিছু কও তোমার আর আমার এক আত্মা এক পরা তুমি আমার সারা বাঁচতে পারবা আমি তোমার সারা বাঁচতে পারবো কও খালি এক কেন দাদুর নাই দেখা তুমি আমার সবসময় সন্দেহ করো
কিন্তু আজকাল তার যদি উঠতো তুমি আমার সন্দেহ করতে পারতা? আমি অত শত কিছু বুঝি না। আমি আগে যাই ওই মায়ের লগে কথা কমু, কথা কয়ে যদি মনে হয় তুমি না ননিবাই বিয়া করছে তোমার স্যার, আর যদি মনে হয় ননিবাই না তুমি বিয়া করছো, তাইলে আগুনের সময় কাজে নিয়ে আমো, এই ঘরে বিয়া এই ঘরে বাসো, ব্যাস চুপ করে বাই থাকো। একজনের কপাল দুই মাইয়া পুরাইছে, ওই মায়ের লেগে যদি দুইজনের একজনের কপাল পুরে আমি ওর কপাল ভেঙে টুকরা টুকরা করে ফেলাবো, আমি তোমার কইলাম মনি আপা। চল মুখটা আন্ধার করে বয়ে রয়েছে, কখন যে তুফানটা ছুটায়। পারবি পারবি পারবি, তুই তো পারি করে চেহারাই পাল্টা দিছিস রে। আইসা, আমার ননদি পেয়ারা কই? মেলা সময় ধরে কিন্তু ওরে দেখতাছি না। আরে ওরে তো আমি হাইকেন দিয়ে খুঁজতাছি, কই গেল রে? তুমি কিন্তু কোনো কামের না, ভাবছিলাম পেয়ারারে পটাই আমরা দলে আনবা, তাহলে একটু জোর পাইতাম। পটায় ফেলাম পটায় ফেলাম, আমার নাম আলফাজউদ্দিন আলু, যারে ধর্ম আরে কর্ম বালু বালু। এই ফলে ডাইমাইটা লাগাইছে না? ও ওইটাই তো, এটা তো একটা শিক্ষা দানের কাম নাকি? দেওয়ান তো দরকার, তো হনি দিবা? না না অহনি দেওয়া যাবে, মশা মাইরা হাতটা নষ্ট করতে চাই না, আগে নব জাতির লগে ফয়সলাটা করে লই তারপরে দিব। ঠিক আছে চল। কি ব্যাপার, তোমরা কেমন আছো? আমার চিনতে পারো না তোমরা? ওই যে নতুন বই নিয়ে অনুষ্ঠান তোমাকে লগে দেওয়া হইলো, তোমার নাম তো মালা, আর তোমার নাম জানি কি? মনি। তোমাকে গ্রামের মাইয়া গো, চোখে মুখে রস না থাকলে কি হবো, নামগুলি কিন্তু একদম রসের টসটসা। আপনি নামগো বাড়িতে যাইতে চাইছিলেন? হ যাইতে তো চাইছিলামই, তুমি তো যাইতে না করলা। ও আপনার মোবাইল নাম্বার আছে না? আমার কাছে কয় কি মোবাইল নাম্বার একটা নাকি, লেখো 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 লেখো, 01 আমরা ননি মিয়া না মাখন মিয়া, এত কথা তো আমি কইতে পারবো না।
আনাস কাটতেছে। আনাস কাটতে কাটতে এত কথা কইলে হাত কাটা যেতে পারে। তুমি আনাস কুটো আর যাই কুটো, এই প্রশ্নের জবাব তো তোমার দেওয়ানি লাগবো। আমার হাতে এটা কি দেখছো? যাইবা না উঠু? কি রাও যাও না কেন? আই তুমি নিজের কি মনে করছো? তোমার হাতের বটির আমরা ডরাই? একদিনও হয় নাই আমাকে গেরামে আইসো, আমাকে গেরামে আমাকে বটি দেখাও না, তোমার এত সাহস দিছে কাডায়? হই তোরা এত সাহস কই পাইলি? হ্যাঁ আমার শ্বশুর বাড়ি তাইয়া আমার চোখ রাগাস? ভালো হইতেছে না কিন্তু, ভালো হইতেছে না কয়ে দিলাম। বাপের কাছে কইতে পারবো না, সবকিছু তখন স্বাভাবিক হয়ে যাবো, তখন
আপনি কোন সময় আমার হাত ধরে কান দিলেন, আমি যদি চিনতাম নিতাম। তোমার দেখুন এর পর থেকে আমি কেমন যেন হয়ে গেছি পেয়ারা, গ্রামে গ্রামে ঘুরে ঘুরে খালি তোমার এনে খুঁজছি। জীবনে আমি কত মায়া দেখলাম, কিন্তু তোমার দেহনের পর থেকে আমার যে কেমন লাগতেছে আমি তোমার কইতে পারবো না। আমি নিজেই বেকুব হয়ে গেছি, কেমনে করে তোমার হাত ধরে টান দিলাম। কত পীড়িত মানুষটা কেমন পাগল করে দেয় দেখছো। এই সব কথা কয়ে আমার পড়ান যাবো না, আপনারা দেখলেই বুঝা যায়। কি বোঝা যায়? আপনি একটা ফটকা। এটা তুমি কি কথা কইলে পেয়ারা? হাতের কাছে যদি একটা চাকু থাকতো, চাকুটা তোমার হাতে ধরা দিয়ে কইতাম যে চাকু দিয়ে পার মাইরা বুকটা তুমি ফাইরা বালাও, তাও তুমি আমার ফটকা পেলো না। আপনার এই কথা থেকেই প্রমাণ হয় যে আপনি এক নম্বরের ফটকা। হাতের কাছে চাকু নাই দেখে তো এই কথা কইলেন, থাকলে জীবনেও কইতেন না। না 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 পেয়ারা, তুমি এই কথা বলো না, এই কথা বলো না। তুমি আলফাজউদ্দিন আলুরে চিনো না? তোমার ভাবি তো আমার গ্রামের মাইয়া, তোমার ভাবি আমার খুব ভালো করে চিনে। তোমার ভাবিরই গেছি গাও, আমি কেমন পোলা? খবরদার একদম ফালতু কথা কইবেন না। ওই মাইয়া আমার কিসের ভাবি? আমার কোনো ভাই ওরে বিয়া করে নাই। তোমার ভাইরা যদি বিয়া নাই করে থাকে তাহলে পলাই রইছে কে? বাড়িতে আহেনা কে লেগে একজনও? বড় ভাই তো গেলই। ছোট ভাই, ছোট ভাই মাখন নিয়ে হ্যাঁ আহেনা কে লেগে? হ্যাঁ কি হুনে নাই শুরু বিজে হার বাড়িতে আছে? মানছি কি কাম কাজ নাই, হুননের লগে লগে কি আহুন যায়? সবাই কি আপনার তো ফটকা? তোমার দোহাই লাগে পেয়ারা, দোহাই লাগে। তুমি জান কো, ময়না কো, টিয়া পাখি কো, দোয়েল পাখি কো, যা কো, কিন্তু ফটকা বইল না। ফটকা কথাটা হুননের পরে আমার এই বুকের মধ্যে চিপতে। যেই পোলা বিয়া কইরা বউরে নিয়ে বাপের সামনে খাড়াইতে পারে না, হেই পোলায় ফটকা, আমি ফটকা না। কি কইলেন আপনি? কি কইলেন? আমার ভাই ফটকা? ফটকা তো কি, তুমি আমার মাস্টার, তুমি আমার প্রফেসর, তুমি আমার শিক্ষক। গালি ব্যক্তি আমার পিঠায় পিঠায় পীড়িতের সরে সরে কক শেখাও, আমি কারো কাছে আর পীড়িতের শিক্ষা শিখবো না, প্লিজ। কুমা যাও না। অন্য কারো ভালোবাসো না এই কথা কেন? আমি তো এখনো পর্যন্ত তোমার সারা আর কাউরে ভালোবাসি নাই, আর ভালোবাসলেও এখন আমার মনে নাই। এটা কেমন কথা কইলা? আমার স্যার অন্য কারো ভালোবাসছিল নাকি কোনোদিন? মনে তো হয় না। তাহলে কথাটা কেমন জানি প্যাচ মেরা কইলা? না মানে ছোটবেলায় ভিডিওতে একটা ফিল্ম দেখছিলাম, নায়ক আর নায়িকার যে কি পিরিত তোমার আমার মতো। পরে পিরিত শেষে বাড়ির যাওয়ার সময় আটকা গাড়ির লাগে নায়কের ঠাস করে একটা বাড়ি খেলো, মাথাটা জিম ধরে উঠলো, সব স্মৃতি শক্তি গেল বুইলা। হয় আগের কোনো কথা মনে নাই, তোমার কথাও গেছে বুইলা, মানে ওই প্রেমিকার কথা গেছে বইলা আর কি। পরে নতুন করে তো আরেক মায়ার লাগে পিরিত, আর যে কি কান্দন, মানে আগের মায়ার আর কান্দন আর কি, কি যে কান্দন। তুমি কি কইতে চাও? না কিছু কইতে চাই না, আজকে কেন জানি ওই ফিল্মের কথাটা মনে পড়লো। আমারে বললে অন্য কারোর লাগে কোনোদিন পিরিত করো নাই তো তুমি? পাগল নাকি তুমি? যেই মেয়ে বউ হয় তোমাকে বাড়িতে গেছে ওই মেয়ে তোমার বউ না তো? হুনো মালা, ওই কাম করলে বড় ভাই করছে, আমি করি না। আমি তোমার বারবার কইতাছি না, আমি ছুড়ো না। তোমার বাড়ির বউ যে তোমার মালা বেগুন রে বডি লয় দাওয়াইলো। ও খুব ভালো। হ্যাঁ কি কও তোমারে? ওরে তো আমি খুন করে ভালাম, একদম শেষ করে ভালাম আমি। না না খুন খারাপি করার দরকার নাই, শেষে খুন করে জেলে গেলে তোমার আমি সারা জীবনের লেখা হারাম। তাহলে কি করবো কও, কি করলে তোমার মনে চালা মেটাইবো? এটা ধরো। কি রা? সোপটা পাতা। বিশ্বাস করো আমি কিছু করি না, আমার দিও না। আরে তোমারে না, বাড়িত গিয়া ওই মাইয়ার কথাটা ডইলা দিবা। ধরো আমি এখনই যাইতাছি। আরে ছাড়ো তুমি, আমার ধরো না তুমি। আরে চোখটা পাতা ডোলবার গিয়া ওই মাইয়ার লগের মধ্যে যায় না কইলাম। কি মনে করো তুমি আমারে? আচ্ছা চল, আমার গ্রাম নিয়ে গেলাম।
সামনে কাও প্রতি সব দিবার গিয়ে আবার তুমি ওই মাইয়ার লাগে মইতে যাও নাই তো আরে আমি তো কখনো বাড়িতে গিয়ে বসতে পারি নাই মনি মইতে যাও না কইলাম আরে পাগল বাড়িতে গিয়ে তোর গলা ধাক্কা দিয়ে বাই করুম মজুম তো তোমার লাগে তোমার তো আমি আগেও কইছি তুমি তো আমার কথা একদম বিশ্বাসই করো না শোনো তোমার মতো এরকম সুন্দর মাইয়া আমার এই জীবনে দেই নাই তোমার বাবাই খালি টাকাই কামায় একটা টাকা তোমার পিছনে খরচ করে না অল্প কয়টা টাকা যদি সোনা তোমার পিছনে খরচ করতো তোমার চেহারাটা একদম আপেলের মতো হয়ে যেত টসটসা আপনি কথায় কথায় একবার হাত ধরেন একবার গাল ধরেন কাহিনী কি আপনার তো চরিত্র ভালো না দৌড়াদৌড়ি না করে কথা কন যায় না কি হলো চুপ করে রইলেন কেন কথার উত্তর দেন আমি আপনার একটা প্রশ্ন করছি না শুধু তোমার চেহারা না তোমার কথাও তো অনেক সুন্দর মনে হচ্ছে বেদানার লাল লাল কুয়া আর রাত আর দিন মনে হয় তোমার খালি কথা শুনি এত সুন্দর কথা তুমি কেমনে কও কেডা গেছে তোমার এইরকম করে কথা কওয়া হ্যাঁ আপনারে কইছিলাম না আমি আপনার একটা ফটকা আপনি আসলে এক নম্বরের একটা ফটকা মনে করছি মিরা মিরা কথা কইলে আমি পইটা জানো আমার অত হস্তা মনে করেন না তুমি কিন্তু আমার একদম ভুল বুঝতেছো শোনা তুমি ভুল বুঝতেছো তুমি জানো না আমার বুকের ভিতর কেমন করতেছে তোমার জন্য আমি তোর বুকের ভিতর কেমন করতেছে জি ভাই জামা খোল কোথায় যা খোল জামা খোল কেন ভাই তোর বুকের মধ্যে কি জানি করতেছে না এই পোটলার মধ্যে কি আছে জানো কি ভাই তোতলা বাতা তোর বুকের মধ্যে ডলে দিলে ঠিক হয়ে যাবে কোন কি ভাই ভাই জামা খোল তুই খোল খোল ভাই একটু ছাড়ান আমি জামাটা খুলি দাঁড়া আমি ছাড়ুম মানে আমি চলদা পাতা খুলে লই দাঁড়া বিছানা চাদর তো একটু বাবাই দিন একটু কষ্ট করে ওঠেন আব্বা খবর তো আব্বা ডাকবো না আব্বা ডাকতে নিষেধ করছি না তোমারে ও আল্লাহ কই যাই আমি স্বামীর আব্বার আব্বা কম না তো কি কম তুমি আমার কোন পোলার বউ সেটা আগে জানতে হবে আমার সেটা কইতে তো আমার কোনো অসুবিধা নেই কিন্তু অসুবিধা তো করবেন আপনি আমি যখনই আমার স্বামীর নাম নিব আপনি তো তারে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বাইর করে দিবেন আচ্ছা আপনাকে কথা দেন আপনি তার হাসি মুখে মাইনা নেবেন কিছু করবেন না কথা দেন অসম্ভব আমারে না জানায়া আমার বলা বিয়া করব আর আমি তো হাসি মুখে মাইনা নিব এটা তুমি চিন্তা করলা কেমনে সারাদিন বহুত সিলাবাল্লা করছেন এখন উঠেন এই বয়সে তো সিলাবাল্লা করেন ভালো না আব্বা বেশি সিলাবাল্লা করলে প্রেশার বাইরে যাইব আর প্রেশার যদি বাইরে যায় তখন তো ডাক্তার দেখে ওষুধ আনানো লাগবে ডাক্তার দেখাইলে কত টাকা খরচ হইবে একবার ভাবছেন এক টাকাও খরচ হইব না আরে আমি আমার পোলা করে পেয়ে রাখছি আমাশা ডায়াবেটিস প্রেশার যত রোগেই ধরুক আমারে হাসপাতালেও নেওয়া যাইব না ওই ডাক্তারের কাছেও নেওয়া যাইব না আরে এত কষ্ট করে টাকা কামাইছি কি ওই ডাক্তারের পকেট ভরার লেগে এইসব কি কোন আব্বা আবার আবার তুমি আব্বা কম ওই তুই তোমার সাহস তো কম না সাহসে কি দেখছেন আব্বা পয়লা দিন আপনার সংসারে এসে কি পরিমাণ কাপড় ধুয়েছে আপনি জানেন কাপড় ধুইতে ধুইতে আমার হাত দুইটা একদম বিষ হয়ে গেছে এই সংসারের ব্যক্তি খুব বিষ এক ফোঁটা কাপড়ে সাবান দেয় না কেউ তুমি কি সাবান দিয়া কাপড় ধুইছো তাহলে কি দিয়া ধুমো গুঁড়া সাবানের দুইটা প্যাকেট লাগছে ধুইতে দুই প্যাকেট সাবান তুই ফাইলা কই দোকান থেকে নিয়ে আসি হ্যাঁ আপনার নাম করে দোকান থেকে বাকিতে নিয়ে আসি কাহিনী কি এই মাইয়ারে কাটা বিয়া করছো আমি আমি কেমন জানো
update, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.